नमस्कार, आज के देखते पाच्छेन किभावे आमि बोर्डटी लागाबो। आमि आगे पर्वे देखिएछिलाम बोर्डटी किभावे केसिंग लागानो हय, एखन बोर्डटा किभावे लागानो हय ता देखाबो। आमि माप मतो आमि ड्रिल मेशिन दिए होलगुलि करे निच्छि जेखाने बोर्डटी बसबे। एरपर गुटका लागिए फेज न्यूट्रल एवं आर्थिंग लागाबो। এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রিল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গুটকা লাগিয়ে তারপর বোর্ডটিকে লাগাবো স্ক্রু দিয়ে। ভালো প্লাস্টার হয়ে গেলে একটি গুটকাই চলে, অনেক সময় দুটি গুটকা লাগে। যেহেতু পিভিসি বোর্ড সেক্ষেত্রে 35-7 বা 35-8 গুটকা হলে হবে। সেক্ষেত্রে 5.5 mm ড্রিল বিট অথবা 6 mm ড্রিল বিট প্রয়োজন হয়। যদি 35-8 হয় তাহলে 6 mm, আর না হলে 5.5 হলেও চলে। এখানে দেখছেন আমি বোর্ডটি বসাচ্ছি, বোর্ডের পিছনের অংশটা। যদি হাতুড়ি ছোট্ট বোর্ডের মধ্যে না ঢোকে তাহলে ছোট্ট রড দিয়ে স্ক্রুগুলিও ঢোকাতে পারেন। যেরকম সুবিধা থাকে যেখানে সেরকম সুবিধা অনুযায়ী কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বোর্ডটি বসিয়েছি, এখন তারের কানেকশন করব। এখানে ফেজ সুইচের নিচে বসে যাবে এবং নিউট্রালটা 5 পিন সকেটের বাম প্রান্তে বসবে, যেখানে এন লেখা, এবং আর্থিংটা উপরে। বোর্ডটি সম্পূর্ণ লাগানো কমপ্লিট, আমি স্ক্রু দিয়ে নাট লাগাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি স্ক্রুর সাহায্যে বোর্ডটি লাগাচ্ছি। নাটগুলি অবশ্যই ভালো করে টাইট দিতে হবে, না হলে 5 পিন সকেট লাগালে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি এখন বাল্বের সাহায্যে টেস্ট করে দেখাচ্ছি।
এই দেখতে পাচ্ছেন বাল্বটি জ্বলে সুইচের সাহায্যে, পয়েন্ট ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, নমস্কার।